নমস্কার বন্ধুরা, মাধুরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো বাঁকুড়ার স্টাইলে টমেটো আলু পোস্ত। আপনাদের হয়তো অনেকেরই জানা যে বাঁকুড়ার আলু পোস্ত কিন্তু স্বাদে রূপে গন্ধে একটু অন্যরকম, খেতেও অনেকটাই আলাদা। এ প্রসঙ্গে বলে রাখি, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, আর আমরা কিভাবে টমেটো আলু পোস্ত তৈরি করে থাকি সেটাই আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, টমেটো আলু পোস্ত। টমেটো আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম নতুন আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 250 গ্রাম টমেটো, এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটাকে প্রায় 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই সময় এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। এবার টমেটো এবং আলুটাকে আবারও 1 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে টমেটোটা কিছুটা নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর আবারও কিছুক্ষণ সময় ধরে আলু এবং টমেটোটাকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই দেখুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে এবং আলুর সঙ্গে মিশে গেছে। টমেটো এবং আলু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। আমি যেহেতু টমেটো আলু পোস্ত একটু ঝোলঝোলভাবে তৈরি করব, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই সময় পোস্তটাকে বেটে নেব, এই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত। এবার ঢাকা বন্ধ করে পোস্তটাকে কিছুটা গুঁড়ো করে নেব। এই দেখুন পোস্তটা কিছুটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল এবং 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকা বন্ধ করে পোস্তটাকে ভালোভাবে পেস্ট করে নেব, তবে একেবারে মিহি করে পেস্ট করব না। এই দেখুন পোস্তটা আমার ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, তবে একেবারে মিহি করে আমি কিন্তু পেস্ট করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এতে করে পোস্তর স্বাদ কিন্তু আরও ভালো হয়। এদিকে 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে পোস্তর পেস্টটাকে ঢেলে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের ওই জারটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। পোস্তটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি টমেটো আলু পোস্তটাকে আবারও মিডিয়াম ফ্লেমে প্রায় 2-3 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। এই দেখুন টমেটো আলু পোস্ত আমার প্রায় তৈরি হয়ে এসছে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব।
এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল। এরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব সার্ভ করার জন্য। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো আলু পোস্ত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।